ঝাল লাগছে? হ্যাঁ না তোমার ঝাল লাগছে না? এই রুটিটা নিলাম, মানে ভাজা ভাজা মাছগুলো এবার কিন্তু তুলে আসা হবে। বা এই তুলানো হচ্ছে একদম কচি কইরা যাবার। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। তবে আজকে সকাল সকাল স্নেহা জল ভরছে, মা ওইদিকে কি রান্না বান্না করছে, আর এখানে আমাকে মা দিয়েছে কালকে যে ডিমের তরকারিটা ছিল, সেই ডিমের তরকারিটা মানে ডিমের কষা যাকে বলা হয়, আর আলু একটা দিয়েছে। কিন্তু এত ঝাল হয়েছে, মানে আমি বলেছি আমাকে ঝোলটা একটু কমই দিও, তাই ঝোলটা কম দিয়েছে। ওখান দিয়ে রুটিটা নেবো, ব্যাস সকাল সকাল ব্রেকফাস্ট এই আমাদের আজকে চলবে। আর তারপরে কি রান্না বান্না হবে কি না হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তুমি খাবা না? তুমি তুমি কি খাবা? মুড়িও খাবা না? আমাকে ঝোল দেবা না, ওটা ওকেই দাও। ঝোল আমি খেতেই পাবো না, যা ঝাল। আজকে হয়তো ঝাল লাগবে না, কালকে ঝাল তো আজকে নাও লাগতে পারে। আমার তো ভাই হেভি ঝাল লেগেছে, আমি একটা রুটি নিয়ে নিচ্ছি। তুমি কটা রুটি নেবা? একটা একটা তোমার হবে? দুটো না, দুটো না, দুটো রুটি খাও। আমি একটা নিয়েছি, একসাথে খাওয়া যাবে। এই রুটিটা নিলাম জাস্ট টুকানি আলু দিয়ে। এই ঝাল কমার নয়, এই ঝালটা কমবেই না, মারাত্মক ঝাল। ঝাল লাগছে? হ্যাঁ তোমার ঝাল লাগছে না? এ দাদার মায়ের এদের ঝাল লাগে না, আমার আর বাবার শুধু ঝাল লাগে। যাই হোক, সকালে ব্রেকফাস্ট এই চলছে, তারপরে কি রান্না হচ্ছে চল। মাছটা কি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছো? না এটা নুন হলুদ দিয়ে, এটা কি কি মাছ গো? এটা রুই মাছ। রুই? ওকে, রুই মাছ। এটা বাবা কিন্তু এনেছে একদম জ্যান্ত যে রুই, রুই এনেছে। এখন ছাঁকা ছাঁকা তেলে মাছটা কিন্তু যাবে ভেজে। তেল ফেল দেওয়া হয়ে গেছে ফ্রাই প্যানে। রান্না বান্না যে কি, আরে কি হবে রান্না বান্না? শুধু মাছ নাকি আর কি হবে? বলতে পারছি না, কিছু বলতে পারছে না, ঘরের অবস্থা নাকি বাজে, দেখা যাক। মাছগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে, আস্তে আস্তে করে মাছ টাইট। কি মাছগুলো দা, সরি মানে দাপুন তাই। এই দেখো মাছগুলোর টাইট কিন্তু মারা আছে, অসাধারণ। পৈতা যখন মাছ কেনে, মানে কয়েক মানে কিছুদিন ব্যতীত, মানে আমি বলতে চাইছি কয়েকটা দিন ব্যতীত মাছ যা আনে, সাইজ একটু পৈতার পছন্দের সাইজ, আমারও প্রায় একই পছন্দ, একটু বড় বড় হবে, তাই না? এখন মা এখন মাছ ধরতে বসে আছে, ডিম রুটি খাচ্ছে। আমার একদম ঝাল লাগলো মারাত্মক, কালকের মতন। দুটো রুটি নিল, একটা রুটি খাই বলছিলাম, আমি তো একটা রুটি দিলাম। ভাজা ভাজা মাছগুলো এবার কিন্তু তুলে আসা হবে। বা এই তুলানো হচ্ছে একদম কচি কইরা যাবার। ও বাবা মাছই তুলতে পারছে না। দাদা প্রতীক্ষিত আমার ফোনে আছে। ও প্রতীক্ষিত আমাদেরকে ভালোবাসো না? না অবশ্যই তোমরা আমাদেরকে ভালোবাসো, কিছু হবে না, আবার নতুন করে শুরু করব, কেউ আটকাতে পারবে না। আমি এটুকু বলে রাখলাম। দেখ জল এসছে, জল এসছে। ম্যাডাম আপনি কি করছেন? টমেটো? আচ্ছা এইটা কি দিলাম? পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন, এটা মাছের তেলটা ভাজি। ও আচ্ছা, তো মাছের তেল একটু, মাছের তেল কই কই? ও আজকে অ্যাকচুয়ালি প্রদীপটা কি করেছে আমি তোমাদেরকে একটু ক্লিয়ারই বলি। প্রদীপটা কিন্তু তুমি জানো আমার বাবা কিন্তু ছোট কম সম মাছ কিনতে পছন্দ করে, তাই প্রদীপদা কি করেছে, প্রদীপদা বড় সড়ো মাছ কিনতে সবসময় পছন্দ করে। আর বড় সড়ো মাছ কিনলে কি হয়, মাছের তেল ভেতরে থাকে, আর যদি জ্যান্ত সেটা কেনা হয় তাহলে মাছের তেল মানে খুব ভালো হয়। তো সেই মাছের তেলটা মা একটুখানি এত সুন্দর করে করে। আর আরও একটা কথা, যেখান থেকে মাছ নেয় সেই মাছ মানে আমাদের তো একাধিক জায়গা থেকে প্রদীপদা মানে কিন্তু ঘুরে ঘুরে বাজার করে, যেখানে আমার প্রদীপদার কথা মানে যেখানে কমবে পাবি ক্যাশে কিনবি সেখান থেকে কিনবি, কাউকে পাত্তা দিয়ে চলবি না। জীবনে
সব সময় শিখবি মাথা নিচু করে আর চুরবি মাথা উঁচু করে, এটাই সব সময় নিয়ম। তো সেখানে নাকি আরো একটা মাছের তেল পড়েছিল, বলছে এটা ভালো, হ্যাঁ ভালো, হ্যাঁ নিয়ে নাও 20 টাকা দে, 20 টাকা মানে নাটক হচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো একটা জায়গায় দুখানে মাছের তেল নিয়ে চলে এসছে। একবার একটু বলবা কি দিয়ে করলে এটা? কালো জিরে বলছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ দিয়ে দিলাম, আর লঙ্কা দিলাম একটু, নুন হলুদ দিলাম, ভাজলাম, তারপরে তেলটা দিলাম। এদিকে মাছ অপেক্ষা করছে আর এদিকে মাছের তেল হচ্ছে। এবার মাছের তেলটা কিন্তু চলে গেল, মানে এই মাছের তেলটা যদি তেতো না হয় তো খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে, মানে সেটা ফ্যাটের জন্য ভালো না কিন্তু খাওয়ার জন্য ভালো লাগে কি ম্যাডাম? হ্যাঁ, আর মাছের তেলটা যদি তেতো হয় তো ব্যাস, সেটা প্রদীপটার জন্য খুব ভালো হবে। ওইটা তেতো খেতে খুব ভালোবাসে, আমার মাও খুব ভালোবাসে, কিন্তু তেতো খাও না তুমি? আমি দেখলাম উচ্ছে উচ্ছে সেদ্ধ এই করলে ম্যাডাম 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 পাশে। যাই হোক, তবে সবশেষে বলবো, তাও যদি তোমাদের একটু আশীর্বাদ, একটু ভগবানের কাছে প্রে করা যায় যে পেজটা আসে, জানি না কী হবে বাট হয়তো বা কোনো দিন চলে আসবে হয়তো বা। যাই হোক, ভেরি রিসেন্ট আমাদের সাথে একজনের, একজন বড় ইউটিউবার, এখন আমি বলবো না কিছু, সব কিছু হয়ে গেলে অবশ্যই জানাবো, তো কাজ হতে চলেছে। যাই হোক, এইবার কিন্তু মাছের ঝোল হতে যাচ্ছে, কিন্তু মা ফোনে এখনো কথা বলছে, কিন্তু এই তেলের মধ্যে কি দিয়ে চাকে বলো? জিরে আদা লঙ্কা টমেটো তো দিয়েছে, কুড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে, আদাও কুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি বলছি ফোড়নটা কি দিয়েছো? জিরে শুকনো লঙ্কা, ও জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দেওয়া হয়েছে। আজকে দুই মাছ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, খুব জমজমাট ভাবে কিন্তু রান্না বান্না চলছে। মন ভালো না থাকার কারণ তো তোমরা জানো যে মন ভালো না থাকার কারণ তোমরা নয়, মানে মন ভালো না থাকার কারণটা তোমরা জানো যে কি হয়েছে, কিন্তু আবার মন ভালো হওয়ার কারণও তোমরা, যে তোমরা এই পেজটাতেও ফলো করছো, এই প্রোফাইলটাতেও ফলো করছো, ফলো করে তোমরা এখানে ভালোবাসা দিচ্ছো, মানে আমি অবাক তোমাদের এই ভালোবাসা দেখে, আমি আপ্লুত, আমরা সবাই অবাক, তোমরা এত ভালোবাসো, মানে নিজের থেকে একজন আমাদের অলকাদি কৃষ্ণনগর থেকে কান্নাকাটি করছে, লিটারেলি বলছে তুমি তোমার পেজ যদি ফিরে আসে, তোমার আমাদের তোমাদের না আমাদের সবার পেজ যদি ফিরে আসে আমি বুড়িমার কাছে গিয়ে পুজো দেবো। আমি অবাক, স্নেহা বলছে বড় মায়ের কাছে পুজো দেবে, আর মা বলছে এখন তো আমাদের পুজো দেওয়ার কোনো কথা নেই, মানে আমাদের কালো চুল চলছে, কিছু করার নেই। তবে যাই হোক, মানে এই মানুষের ভালোবাসাগুলো না মানে কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যাচ্ছে না, মানে এবং হাজার হাজার মানুষের, লাখো লাখো মানুষের প্রে ভগবানের কাছে, হয়তো সত্যিই ফিরে আসবে, হয়তো সত্যিই ফিরে আসবে। মানুষের খারাপ সময় আসে, তবে সেটা ভালো সময় আসার জন্য, এখন খারাপ সময় আছে, ভালো সময়তেও আমরা যাব। যাই হোক, এখন এরকম করে ঝোলটা হবে। আজকে এক ঝোল ভাত নাকি? ডাল আছে, দেখি ভাতে দেবো নাকি। বাবা তো বাজারে গেল। বাবা বাজারে না, বাবা বৈদ্যনাথের দোকানে বসে আছে। বাবার বন্ধু বৈদ্যনাথের দোকানে জমিয়ে বসে থাকে আর গল্প আড্ডা ভালোই করে, একটা চা খায় আর গল্প করে, বুঝেছো? আচ্ছা, এবার কিন্তু জল চলে যাবে, এই জলটা কেয়া বাত, কিন্তু জল যে চলে গেল মা, এই তো এইটুকু জলে হবে না, তাহলে তো খাবো কি দিয়ে? ডাল, এক গামলা ডাল। কি ডাল, কালকে নাকি আজকে? কালকে করলাম, সেই ডাল পুরো ধরা। ও হরি কৃষ্ণ। এবং চিনি কিন্তু ঢালবেন ম্যাডাম। এই পদিতা চলে এসেছে বাজার থেকে, বাজার বাজার করে আস্তে আস্তে চলে গেল, একেবারে ঢেলে দাও নাকি ভেঙে যাবে? বড় বড় মাছ তো একেবারে দিলে ভেঙে যেতে পারে। এই কিন্তু মা মাছের ঝোলে তো আলু গেল না, কি হবে এবার? কি করবা? আলু সেদ্ধ দেবো। উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, কচু সেদ্ধ। আচ্ছা আচ্ছা, এই ডালটা বললা কালকের করা, আবার আজকে কি করতে বুঝি, গরম করতে নাকি? না না,
আমরা দিলাম এই যে আমরা দিলাম তো কালকে কি সিম্পল ডাল ছিল তো কালকে সিম্পল ছিল আজকে বিলাতি আমরা দিয়ে ডাল করেছি তো টক ডাল করি তো টক হবে বিলাতি আমরা দিয়ে মনে হচ্ছে হ্যাঁ যা হয় আমি কামতে কামতে খাবে দিবি খাবে লেবু খাবে বিলাতি আমরা সাথে লেবু এই হচ্ছে যে রান্না বানা নাকি আর তো কিছু নেই আর কিছু নেই আর তো আলু সাথে সব ভাতে সব ভাতে আলু ভাতে কুমড়ো ভাতে কচু ভাতে মানে সব ভাতে খাবো আজকে আমরা সব ভাতে ভাতে সব দিয়ে দিয়েছি আর এটা অনেক বড় আর কি